হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে শেয়ার করছি মিষ্টি কুমড়া ভাজি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তাহলে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে নিই কী কী লাগছে মিষ্টি কুমড়া ভাজি করতে। টবিয়ার্স মিষ্টি কুমড়া রান্নার জন্য আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি। এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ঠিক এই পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। টবিয়ার্স 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে মিষ্টি কুমড়াগুলোকে এরকম করে কুচি দিচ্ছি, সেটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দেবো হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এরপর আমি দিয়ে দেবো লবণ টেস্ট অনুযায়ী। লবণ আমি টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি। এরপর আমি মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে দিচ্ছি। এটা এখন বেশি কষানো যাবে না, কারণ মিষ্টি কুমড়াটা অনেকটাই কিন্তু নরম হয়ে আসছে। আর তাছাড়া যে মশলা নিয়েছি সেটা কিন্তু তেলটা টেনে গেছে, সো সে কারণে গায়ে গায়ে লেগে গেছে। তো এই পর্যায়ে যদি বেশিক্ষণ যাওয়া যায় তাহলে পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কড়াই কিন্তু পুড়ে যাচ্ছে। তো আমি এই পর্যায়ে এবার পানি দিয়ে দিচ্ছি। এরপর আর বেশিক্ষণ জাল করতে হবে না, আমি এই পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি জাল করব 5 থেকে 7 মিনিট হাইটে, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। তাহলে ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পরে। আমার মিষ্টি কুমড়া রান্না একদমই শেষ করছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তবে আজ হয়ে গেল আমার খুবই সুস্বাদু মজার মিষ্টি কুমড়া ভাজি। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।